নমস্কার, ড্যাজলিং ড্রিমসে আপনাকে স্বাগত। আজ আমরা পরিবেশনা করছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার বিখ্যাত উপন্যাস চরিত্রহীন। শুরু করছি পর্ব সাত। তাহার পরক্ষণ হইতেই দিবাকর কেবলই ভাবিতে লাগিল তাহার বিবাহের কথা। শচী কেমন, সে কি করে, কি ভাবে, কি পড়ে, তাহার সহিত বিবাহ হইলে কিরূপ ব্যবহার করিবে, এইসব। রাত্রে পড়াশুনায় অত্যন্ত ব্যাঘাত ঘটিতে লাগিল। আজ তাহার মন মাতাল হইয়া উঠিল। অথচ মাতাল যেমন তাহার কল্পনার আতিশয্য স্পষ্ট করিয়া কিছুতেই ভাবিতে পারে না, তাহার মনও তেমনি সুস্পষ্ট কিছুই উপলব্ধি করিতে না পারিয়া আকাশ কুসুম গাঁথিয়া ফিরিতে লাগিল। কিছুতেই কাজ করিল না। পরীক্ষা ভয় চাবুকের মতো যতবার তাহাকে ফিরাইয়া আনিয়া পাঠে নিযুক্ত করিল, ততবারই সে উধাও হইয়া গিয়া আর একদিকে স্বপ্ন রচনা করিতে লাগিল। বহুক্ষণ অবধি এই বিদ্রোহী মনের পেছনে ছুটাছুটি করিয়া কিছুই না করিতে পারিয়া দিবাকর অনুতাপ করিতে লাগিল যে তাহার সময় বৃথা নষ্ট হইয়া যাইতেছে। কিন্তু কি অভূতপূর্ব পরিবর্তন! কিসের নেশা যে তাহাকে অকস্মাৎ এমন মাতাল করিয়া তুলিয়াছে, তাহার হেতু খুঁজিতে গিয়া যে কথা মনে আসিল, অত্যন্ত লজ্জার সহিত দিবাকর তাহার প্রতিবাদ করিয়া দৃঢ়ভাবে এই কথা বলিল যে ইহাতে তার সম্পূর্ণ অনিচ্ছা এবং একান্ত বিতৃষ্ণা। যদি পূজনীয় কাহারও মন ও মান রক্ষা করিতেই হয়, তো নিতান্ত উদাসীনের মতোই করিবে, এই বলিয়া দ্বিগুণ আগ্রহের সহিত উচ্চ কণ্ঠে পড়িতে আরম্ভ করিয়া দিল। কিন্তু মনকে আজ সংযমে রাখা শক্ত। সে যে খেলার মাঝখান হইতে তাহা সম্পূর্ণ করিবার সুযোগ অনুক্ষণ খুঁজিয়া ফিরিতে লাগিল। তাছাড়া এই যে কল্পনার বসন্ত বাতাস এই মাত্র তাহার দেহে স্পষ্ট করিয়া গিয়াছে, সে স্পর্শ কি মধুর! তাহার চতুর্দিকে যে সৌন্দর্য সৃষ্টি চলিতেছে সে কি সুন্দর! সূর্যের দিকে মুখ তুলিয়া চক্ষু বুঝিলেও যেমন আলোকের সঞ্চার বিচিত্র বর্ণে অনুভূত হইতে থাকে, পড়া তৈরির একান্ত চেষ্টার মধ্য দিয়েও অস্পষ্ট মাধুর্যের সাড়া তেমনি করিয়া তাহার সমস্ত দেহে ধীরে ধীরে ব্যাপ্ত হইয়া পড়িতে লাগিল। কণ্ঠস্বর তার মন্দ হইতে মন্দতর, দৃষ্টি তাহার ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসিতে লাগিল, এবং এই সমস্ত ধর পাকড় বাদাবাদির মাঝখানে হঠাৎ এক সময়ে সে নিজেই এই নতুন খেলায় মাতিয়া গেল। তাহার চোখের সম্মুখে অসংখ্য আলো, কানের কাছে অগণিত বাদ্য বাজিয়া উঠিল, ও মনের মাঝখানে একটা বিবাহের বিরাট সমারোহ অবতীর্ণ হইয়া আসিল। ইহারই কেন্দ্রস্থলে সে নিজেকে বরবেশে কল্পনা করিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল। তাহার পরে এ পর্যন্ত যত কিছু সে শুনিয়াছিল, যাহা কিছু সে দেখিয়াছিল, ছায়াবাজির মতো সমস্তই মনের মাঝখান দিয়া বিচিত্র বর্ণে অসম্ভব দ্রুত গতিতে ছুটিয়া চলিয়া গেল। কোথাও সে স্থির হইতে পারিল না, কিছুই ঠিকমতো হৃদয়ঙ্গম করিতে পারিল না, শুধু বিস্মৃত পুলকে স্বপ্নাবিষ্টের মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ধন্যবাদ। শেষ হল পর্ব সাত। আমাদের এই পরিবেশনাটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনি ড্যাজলিং ড্রিমস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি।